আপনারা দেখছেন এসাহু নিউজ অফিসিয়াল, এখন আগে এবং পরেও। নমস্কার, এসাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন, বেশি করে লাইক করুন, এবং কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে বেশি বেশি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের বেশ উল্লেখযোগ্য খবর, বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল ঘূর্ণিঝড় কোন দিক দিয়ে যাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে আপনারা দেখুন। এখন ষষ্ঠ দফার ভোট পর্বের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল, তবে চূড়ান্ত পর্যায়ে অভিমুখ কিছুটা পরিবর্তন হচ্ছে। আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সুন্দরবন বা সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনাই বেশি, বৃহস্পতিবার একথা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে ঠিক কোন জায়গা দিয়ে ও কোন সময়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা জানানো হয়নি। তবে রেমালের প্রভাব রবি ও সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার জেরে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও দমকা হওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা আছে। উত্তর চব্বিশ পরগনাতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকেই অবশ্য এর প্রভাব টের পাওয়া যাবে, যদিও মূলত উপকূলবর্তী এলাকায় সেদিন পূর্ব মেদিনীপুর ও 2-24 পরগনার কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে ভারী বৃষ্টি। রবিবার ওই তিনটি জেলা ছাড়াও কলকাতা ও হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে। সোমবার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি ও হাওড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ওই দিন, সঙ্গে জোরালো ঝড়ো হাওয়া। তবে কলকাতা এবং 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুরে সেদিন হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে। 2020 সালের 20 মে বিধ্বংসী খুব তীব্র ঘূর্ণিঝড় উম্ফুন আছড়ে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে। তার আগে 2009 সালে প্রায় একই সময়ে এসেছিল তীব্র ঘূর্ণিঝড় আইলা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে সেটি আছড়ে পড়ে। এই দুই ঘূর্ণিঝড়ের ধাক্কায় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। রেমাল আসার খবরে সেই আতঙ্ক ফিরে আসছে উপকূলবাসীদের মনে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ দেখিয়েছে তাতে এর কেন্দ্রস্থল বা আই বাংলাদেশ উপকূলকে অতিক্রম করবে বলে ইঙ্গিত মিলেছে। তাহলে পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের বেশ প্রভাব পড়বে বলে দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে এর প্রভাব বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এদিন সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে, এটি উত্তর পূর্ব অভিমুখী অগ্রসর হয়ে আজ শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে আরও শক্তিশালী হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এরপর সেটি অভিমুখ সামান্য পরিবর্তন করবে, উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী তীব্র ঘূর্ণিঝড় হিসাবে রবিবার সন্ধ্যা নাগাদ চলে আসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে। আহ্বায়িকরা বলেছেন, ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অভিমুখ বজায় রাখলে অনেকটা দূরে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে চলে যেত, এতে দক্ষিণবঙ্গে প্রভাব তুলনামূলকভাবে কম হতো, কিন্তু তা হওয়ার সম্ভাবনা নেই। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। এসাহু নিউজ অফিসিয়াল, এখন আগে এবং পরেও। আমাদের আরেকটি নতুন চ্যানেল এসাহু ব্লগস, নিজে দেখুন অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যায়।